আসসালামু আলাইকুম। ফেসবুকে কোড আসে না, রিসেট করতে যাচ্ছেন অথবা আপনার ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুকে কোড আনার জন্য আপনি বারবার রিসেন্ট দিতেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফোনে কোড আসতেছে না, অর্থাৎ আপনার ফোনে কোড আসা ব্লক হয়ে গেছে। তো কীভাবে কী করলে আপনার ফেসবুকে কোড আসবে এবং এই সমস্যার সমাধান কীভাবে করবেন, সেইটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফেসবুক থেকে যেহেতু আপনার কোড আসতেছে না, অর্থাৎ আপনি বারবার ট্রাই করতেছেন, সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কোনো কোডই আপনার সিম আসতেছে না। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো ডেসক্রিপশন বক্সে গেলেই এখানে একটা লিঙ্ক পাবেন যে রিপোর্ট ইস্যু, তো এরকম একটা লিঙ্ক পাবেন। তো আপনাকে জাস্ট কী করতে হবে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ফর্ম শো করবে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফর্মটা সাবমিট করতে হবে। তো এইখানে একটু মানে মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হলো যে প্রথমে রয়েছে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস। তো আপনার জিমেইল আইডি এখানে দিয়ে দিবেন, যেটার মাধ্যমে যাতে ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এইরকম একটা জিমেইল আইডি এখানে দিবেন। তো তারপর এখানে রয়েছে যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মানে আপনার সিমটা ওইটা মানে কোন কোম্পানির সিম সেইটা এখানে লিখতে হবে। গ্রামীণ হলে গ্রামীণ, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক, তো যেই কোম্পানির সিম আর কি সেইটা এখানে লিখে দিতে হবে। তো আমারটা যেহেতু এখানে গ্রামীণ ফোন, তো তার জন্য এখানে আমি গ্রামীণ ফোন লিখলাম। এরপরে হচ্ছে এখানে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আপনার যেই সিমে আর কি কোড আসতেছে না, তো সেই ফোন নাম্বারটি এখানে আপনি লিখবেন। তারপর এখানে রয়েছে যে কান্ট্রি, তো কান্ট্রি আপনি যে দেশে থাকেন, তো এই ক্ষেত্রে বাংলাদেশ থাকলে বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়া লিখবেন, অথবা সৌদি আরব থাকলে সৌদি আরব লিখবেন। তো এখানে বাংলাদেশে থাকি তাই এখানে বাংলাদেশ লিখব। তো তারপর এখানে রয়েছে যে এরর মেসেজ, তো আপনার এখানে আসলে কোন প্রবলেমটা হচ্ছে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে প্রথম অপশন যে দ্যাট ফোন ওয়াজ রিসেন্টলি ইউজ টু ভেরিফাই অ্যানাদার অ্যাকাউন্ট। তো এটা যদি আপনার আপনি যে কাজটা করবেন, এখানে যেহেতু বারবার ট্রাই করতেছেন কোড আসতেছে না, তো সেই ক্ষেত্রে এইটা সিলেক্ট করবেন যে ইউ হ্যাভ রিচড ইউর কোড লিমিট, তো এইটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে রয়েছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, তো অ্যাডিশনাল ইনফরমেশনে আপনাকে ফেসবুককে বোঝাতে হবে যে আপনার সিমে কোড আসতেছে না, আপনার ফেসবুক আইডিতে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে এখানে ইংলিশে লিখে দিতে হবে, বাংলা লিখলে হবে না। তো আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে লেখা রয়েছে, আপনি চাইলে সেই রকমভাবে লিখতে পারেন অথবা হুবহু কপি পেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা লিখে দিলাম যে আই এম সেন্ডিং কোড টু মাই নাম্বার আফটার রিসেটিং মাই ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড, বাট আই ক্যানট ফাইন্ড এনি কোড ইন মাই নাম্বার, আই হ্যাভ নট রিসিভড এনি কোড ইয়েট, প্লিজ ফিক্স দিস প্রবলেম। তো আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, অথবা আপনি যদি ইংলিশে পারেন তো আপনি সেক্ষেত্রে আপনি ফেসবুকে বোঝাতে হবে যে আপনার সেমে কোড আসতেছে না, তো আপনার ফেসবুক আইডি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো ফেসবুক যাতে এই সমস্যার সমাধান করে দেয়। তো এইটা আপনি ইংলিশে এইভাবে আপনি লিখে দিতে পারেন। তো তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করতে হবে, তো সেন্ডের এই অপশনে ক্লিক করলে এটা আর কি ফেসবুকে সাবমিট হয়ে গেল। তো এখন ফেসবুক এটা রিভিউ করে দেখবে যে আসলে আপনার কোড আসতেছে না, তো তারা আপনার কোড আসা নিয়ে এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দিবে। তো এই ক্ষেত্রে আপনাকে এটা সাবমিট করে অবশ্যই চব্বিশ ঘন্টার বেশি ওয়েট করতে হবে। তো তার মাঝখানে আর আপনি লগ ইন করার ট্রাই করবেন অথবা ফেসবুক ফরগেট দেওয়ার ট্রাই করবেন না, তো এক কথায় আপনি আর ট্রাই করবেন না, 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন। এবং তারপরে আপনি আপনার যদি কোড না আসে, তো সেই ক্ষেত্রে আসলে কী করণীয় সেটা নিয়ে অলরেডি আমার এক চ্যানেলে একটা ভিডিও বানানো রয়েছে, আপনি চাইলে এইখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।